আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন সময়টা বেশ গরম, এই গরমে ঠান্ডা খাবার খেতে ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানে আমরা একটি পানীয়, পোলাও, বিরিয়ানি এমনকি খিচুড়ির সাথে খেতে পছন্দ করি। এখনও নামটি বলা হয়নি, হ্যাঁ, শাহী বোরহানি তৈরি করছি আজ। পুরান ঢাকার নবাবী খাবার থেকে বোরহানির যাত্রা শুরু। আসুন পুরান ঢাকার বাবুর্চি রেসিপিতে শাহী বোরহানি বানিয়ে ফেলি। সাদা গোলমরিচ গুঁড়া 1.5 চা চামচ, বিট লবণ বাটা 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ, কাজু বাটা 3 চা চামচ, পোস্ত বাটা 2 চা চামচ, সরিষা বাটা 3 চা চামচ, ধনিয়া পাতা বাটা 2 চা চামচ, পুদিনা পাতা বাটা 3 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, চিনি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। বোরহানি বানানোর জন্য আমি ঘরে পাতা দই নিয়েছি। বাটিতে বানিয়েছি 1 কেজি টক দই, আর 2 কাপে 250 গ্রাম করে আধা কেজি, তাহলে দাঁড়ালো 1.5 কেজি। এই 1.5 কেজি টক দই দিয়ে আজ বোরহানি বানাবো। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, ভালো করে জমেছে। উপর করেও দেখাচ্ছি, পড়ছে না। সবটুকু দই এই পাত্রে নিচ্ছি, প্রয়োজনে পানি দেব। আজকাল আমরা হাত বাড়ালেই সব কিছু পেয়ে যাই, অর্ডার করলেই খাবার চলে আসে বাড়িতে। তারপরও বাসার তৈরি খাবার খেতে অনেকেই পছন্দ করেন। দইয়ের পাত্রে পাতলা সুতি কাপড় বেঁধে নিচ্ছি। এভাবে টেনে টেনে মুড়িয়ে বেঁধে নিতে হবে। দিচ্ছি মশলার মিশ্রণ। এবার কাপড়ের উপর মশলার মিশ্রণ দিচ্ছি। ধনিয়া আর জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। গোলমরিচ এবং বিট লবণ ভাজিনি গুঁড়ো করে দিয়েছি। সরিষা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। দিচ্ছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচের পেস্ট। এই বোরহানি আগে শুধু বিয়ে বাড়িতেই খেতাম, এখন কিন্তু তা নয়, যে কোনো অনুষ্ঠানে আমাদের বোরহানির প্রয়োজন পড়ে। কাজু বাদামও কিছুক্ষণ ভিজিয়ে বেটে নিয়েছি। তবে পোস্ত বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে বেটে নিতে হবে, ভালো করে ধোয়া না হলে বালি থাকার সম্ভাবনা থাকে। শেষে দিচ্ছি লবণ। মশলাতে অল্প করে পানি দিয়েছি, বেটে নেওয়াতে ঘন হয়েছে। ঈদের সময় প্রতি বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয়, তখন মন চায় 1 গ্লাস বোরহানি খেতে পারলে মন্দ হতো না। আবারও পানি দিচ্ছি অল্প করে। তবে আপনারা একটু বেশি ঝাল বা মিষ্টি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন ঝাল মিষ্টি। ছাঁকা হয়ে গিয়েছে, বাঁধন খুলে ভালো করে চিপে মশলার জুস বের করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলার জুস বের হয় ততক্ষণ পর্যন্তই জুসটা বের করে নিচ্ছি। বোরহানির জন্য ভালো মানের দই নির্বাচন করা একটি বিষয়। দুধের ক্রিম সহ দই হলে বোরহানি অনেক ভালো হয়। ব্লেন্ডারে বোরহানি করলে মশলা থেকে যায়, মসৃণ হয় না, খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগে না। এই অংশ দইয়ের মধ্যে মিশলে খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে না। এই ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। দুই টেবিল চামচ চিনি দিলাম, লবণ আগে দিয়েছি, যদি প্রয়োজন পড়ে তাহলে পরে দিব। লবণ চিনি একবারে না দিয়ে টেস্ট করে দেখে দিতে হবে। মসৃণ হওয়া পর্যন্ত ঘুটে নিচ্ছি।
মসৃণ হয়েছে, সব কিছুই ভালোভাবে মিশে গিয়েছে, বেশ ঘনও হয়েছে, তৈরি হয়ে গেল মজার শাহি বোরহানি। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। এই বোরহানি ঈদের 2-3 দিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন, খাওয়ার সময় বোতল ঝাঁকিয়ে নিলেই হবে। ঘনই গ্লাসে ঢালার আগে দেখাচ্ছি, দেখুন এইরকম ঘনই ঠিক আছে, একেবারে পারফেক্ট। শাহি বোরহানি খেতে অনেক টেস্টি, একবার খেলে আরেকবার খাবেন। হয়ে গেল পুরান ঢাকার বাবুর্চি রেসিপিতে শাহি বোরহানি। তাই আজ আমি শাহি বোরহানি তৈরি করলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন।